এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বিয়ের জাদুর লিপস্টিক। তো চলো বন্ধুরা দেখে আসি বিয়ের জাদুর লিপস্টিকের গল্পটি। এক গ্রামে মীনাক্ষী নামের একটি মেয়ে বাস করত। মীনাক্ষী ওর বাবার সাথে জমিতে চাষাবাদ করত। মীনাক্ষী দেখতে বেশি সুন্দর ছিল না। ওর বাবা ওকে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু ওর গায়ের রঙের কারণে বিয়ে হচ্ছিল না। একদিন কারান নামের একটি ছেলে ওর পরিবারের সাথে মীনাক্ষীকে দেখতে গেল। কারানের বাবা মা অনেক ভালো ছিল। ওনারা মীনাক্ষী আর ওর বাবার ভালো ব্যবহার দেখেই মীনাক্ষীকে পছন্দ করল। মা, আমার কিন্তু মেয়ে পছন্দ হয়নি। এটা কি বলছিস বাবা, রূপ দিয়ে কি করবি? মেয়ে আর মেয়ের বাবা খুব ভালো, এত কথা বলিস না, আমরা বিয়ে ঠিক করছি, আমার আর তোর বাবার অনেক ভালো লেগেছে। তারপর কারানের বাবা মা বিয়ে ঠিক করে ফেললো। এটাতে কারান একদমই খুশি হলো না। চলো বাবা খেতে যাওয়া যাক, অনেক কাজ আছে আজকে। না না শোন, আমি তোকে একটা কথা বলার জন্যই যাচ্ছিলাম। আজকে থেকে তোকে আর আমার সাথে খেতে কাজ করতে যেতে হবে না, তুই বাসায় থাক, কিছুদিন পরই তোর বিয়ে হতে যাচ্ছে। কিন্তু বাবা এত কাজ তুমি একা কিভাবে করবে? ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি ঠিক করে নিব, তুই বাসায় থেকে একটু নিজের উপরে যত্ন নে। ঠিক আছে বাবা। এরপর থেকে মীনাক্ষীর বাবা একাই খেতে কাজ করতে যেত, আর মীনাক্ষী বাসার সব কাজ করত আর একটু রূপচর্চা করত। কিছুদিন পরেই মীনাক্ষী আর কারানের বিয়ে ছিল, তাই কারানের সাথে মীনাক্ষীকে শপিং করতে ওর বাবা মা পাঠালো। এই দেখো তো এই লেহেঙ্গাটা কিরকম দেখতে। কিরকম আবার? ওদিকে যাও, তুমি ওদিক থেকে কেনাকাটা করো, আমি এদিকটা দেখছি। কারান মীনাক্ষীর সাথে এক জায়গায় দাঁড়াচ্ছিল না, ওর সাথে দাঁড়াতেও খুব লজ্জা লাগছিল। এই যে দেখো এইটা আমার খুব ভালো লেগেছে। তো ভালো লেগেছে নিয়ে নাও, আমাকে এত জিজ্ঞেস করার কি আছে? মীনাক্ষীর সাথে কারানের এরকম ব্যবহার দেখে দোকানের অন্য মহিলারা হাসতে লাগলো। চলো তো এই দোকান থেকে কেনা লাগবে না, এখান থেকে চলে যাচ্ছি। তারপর মীনাক্ষীকে নিয়ে কারান ওই দোকান থেকে বের হয়ে পড়ল। এরপর রাস্তায় দাঁড়িয়ে কারান মীনাক্ষীকে অনেক অপমান করতে লাগলো। ওই দিনই আলিয়া পরি পৃথিবীতে শপিং করতে এসেছিল। ও হঠাৎ করে দেখলো একটি মেয়েকে ছেলেটি অনেক অপমান করছে। দেখো তোমার সাথে বের হলেও মানুষ আমার মজা উড়ায়, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি আজকে যেই আমার বাবা মাকে বলে দিব। দেখো এরকম কি করো না, আমার বাবা অনেক কষ্ট করে টাকা জমিয়েছে, আমাদের বিয়ে কিছুদিন পরেই, সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে, এখন তুমি না করে দিলে আমার কি হবে? এটা আমি জানি না, আমি তোমার মতো মেয়েকে বিয়ে করতে পারবো না, আমি সুন্দর কোনো মেয়েকে বিয়ে করব। তারপর মীনাক্ষী কারানের পায়ে ধরল। আমি তোমার পায়ে পড়ছি, তুমি এরকম কি করো না, আমার সাথে বিয়ে ভেঙে দিও না। ওঠো, আমি বলছি ওঠো, এরকম করছো কেন তুমি? পায়ে ধরলেও কোনো লাভ নেই, আমি তোমাকে বিয়ে করব না তো করব না। বাজারের সব লোক ওদের তাকিয়ে তাকিয়ে দেখছিল, কিছু মানুষ মোবাইলে ভিডিও করছিল, আবার কেউ কেউ ওদেরকে দেখে হাসছিল। এরপর কারান ওখান থেকে চলে গেল। মীনাক্ষী অনেক কাঁদতে লাগলো, এতগুলো মানুষ, এই ছেলেটা এভাবে করে অপমান করলো মেয়েটিকে, আর একটা মানুষ বোঝানোর চেষ্টাও করলো না। এই মেয়ে ওঠো এখান থেকে, চলো তুমি আমার সাথে এখনই চলো। তারপর পরি মীনাক্ষীর হাত ধরে ওখান থেকে দূরে নিয়ে গেল। এই ছেলেটা তোমাকে এত অপমান করলো, দাঁড়াও আমি তোমাকে সাহায্য করছি, এই যে নাও এটা আমার বিয়ের জাদুর লিপস্টিক, এটা তুমি ব্যবহার করলেই সাথে সাথে অনেক সুন্দর হয়ে যাবে। সত্যি বলছেন পরি? হ্যাঁ আমি সত্যি বলছি, ব্যবহার করেই দেখো এখন। তারপর মীনাক্ষী বিয়ের জাদুর লিপস্টিকটা ব্যবহার করলো, সাথে সাথে মীনাক্ষী দেখতে অনেক সুন্দর হয়ে গেল। সত্যি তো পরি, আমি অনেক সুন্দর হয়ে গেছি, আপনাকে অনেক ধন্যবাদ।
এরপর পরি মীনাক্ষীকে নিয়ে কারানের কাছে গেল। কারান মীনাক্ষীকে দেখে অবাক হয়ে পড়ল। আরে তুমি তো দেখছি মীনাক্ষী, এত সুন্দর হয়ে গেলে। হ্যাঁ আমি অনেক সুন্দর হয়ে গেছি, এখন তো তুমি আমাকে বিয়ে করবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করব, আমাকে তুমি মাফ করে দাও, আমি অনেক ভুল করেছি। কিছুদিন পর মীনাক্ষীর সাথে কারানের বিয়ে হয়ে গেল। একদিন পরি মীনাক্ষীর সাথে দেখা করতে আসলো। পরি আমি আপনাকে অনেকদিন ধরে মনে করি, কারণ এখানে অনেক মেয়ে আছে যারা দেখতে বেশি সুন্দর না, তাদের বিয়ে হচ্ছে না বা তাদের স্বামীরা ছেড়ে চলে যাচ্ছে, অনেক অসহায় মেয়েরা আছে, আমরা কি সাহায্য করতে পারি না? হ্যাঁ এটা ঠিকই বলেছো। আচ্ছা দাঁড়াও আমি তোমাকে একটি পার্লার খুলে দিচ্ছি, সেটার ভিতরে এই জাদুর লিপস্টিকটা থাকবে, সেখানে যত মেয়েরা আসবে তুমি তাদেরকে সাহায্য করবে। ঠিক আছে পরি। তারপর পরি মীনাক্ষীকে একটি পার্লার খুলে দিল। সেই পার্লারে অনেক মেয়েরা আসতো, যারাই আসতো সবাই সুন্দর হয়ে যেত। আরে কালিন্দি তুই এত সুন্দর হলি কিভাবে? তুই জানিস না মীনাক্ষীর পার্লার আছে, সেই পার্লারে মীনাক্ষীর একটি লিপস্টিক আছে, ওইটা দিলেই সবাই সুন্দর হয়ে যায়, মীনাক্ষী সবাইকে অনেক সাহায্য করছে। এটা শুনে কাকলির অনেক হিংসে হলো। কি ব্যাপার, কোথা থেকে পেলো এই জাদু লিপস্টিক? যাই আমি যে দেখে আসি। তারপর কাকলি সত্যি যে দেখলো মেয়েরা ওখানে সুন্দর হয়ে যাচ্ছে। এই লিপস্টিক তো আমার চাই, এটা আমি আর মীনাক্ষীর কাছে থাকতে দিব না। এরপর কাকলি বিদেশি একটি কোম্পানিতে যোগাযোগ করলো। শুনেন আমার কাছে একটা ফর্সা করার জাদুর লিপস্টিক আছে, এটা আমি আপনাদের কাছে বিক্রি করতে চাই, কত টাকা দিবেন সেটা বলেন। ইয়ে ম্যাডাম আমরা আপনাকে খোঁটি খোঁটি টাকা দিব, আপনি যদি আমাদেরকে এই জাদুর লিপস্টিকটা এনে দিতে পারেন। এটা শুনে কাকলি খুশি হয়ে গেল। তারপর ও মীনাক্ষীর দোকানে গেল। মীনাক্ষী এখন খেতে বাইরে গেছে, এই সুযোগ আমি এই লিপস্টিকটা চুরি করে নিয়ে যাই। যেই কাকলি জাদুর লিপস্টিকটি হাতে নিল, পরির কাছে একটি অ্যালার্ম বাজতে লাগলো। নিশ্চয়ই আমার বিয়ের জাদুর লিপস্টিকটা কেউ চুরি করতে চাচ্ছে, এখনই আমাকে পৃথিবীতে যেতে হবে। কাকলি ওইটা নিয়েই চলেই যাচ্ছিল, তখন ওখানে পরি চলে আসলো। কি ব্যাপার, এই লিপস্টিক নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ইয়ে মানে এটা আমার লিপস্টিক, আমি এটা নিয়ে যাচ্ছি। এটা তোমার লিপস্টিক? কত বড় মিথ্যাবাদী মেয়ে! এটা বলে পরি ও জাদু দিয়ে কাকলির দুই হাত নাই করে দিল। আরে আমার দুই হাত কোথায় গেল, এটা কি করলে তুমি? এখনই আমার হাত ফিরিয়ে দাও। না দিব না, তুমি একটা ভণ্ড মেয়ে, এটা আমার বিয়ের জাদুর লিপস্টিক, আমি এটা মীনাক্ষীকে দিয়েছি, তোমার কত বড় সাহস তুমি এটা ধরেছো আর এটা নিয়ে যেতে চেয়েছো। পরি আমাকে মাফ করে দেন, আসলে আমি একটা বিদেশি কোম্পানিকে এটা বিক্রি করে দিতে চেয়েছিলাম, আপনি প্লিজ আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন এরকম করব না। ঠিক আছে এটা তোমার প্রথম ভুল মনে করে আমি তোমাকে মাফ করে দিচ্ছি। তারপর পরি ওর হাত ফিরিয়ে দিল। তারপর মীনাক্ষীর কাছে পরি যে সবকিছু বলল। মীনাক্ষী তোমাকে আরো সাবধানে থাকতে হবে, মানুষের কিন্তু নজর আছে এই জাদুর লিপস্টিকের দিকে। ঠিক আছে পরি, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর থেকে পরি আর মীনাক্ষী ওই জাদুর পার্লার অনেক ভালোভাবে চালাতে লাগলো। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা বিয়ের জাদুর লিপস্টিকের গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা আমাদের এজেট স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।